আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা দেখব হচ্ছে আপনি কিভাবে হচ্ছে এই যে বুকমার্ক বারটা আছে এটাকে হাইড করবেন বা হাইড থাকলে সেটাকে আনহাইড করবেন। সেটা হতে পারে গুগল ক্রোম, হতে পারে মাইক্রোসফট এজ, হতে পারে ফায়ারফক্স, যে কোনো ব্রাউজারে। তো থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে হচ্ছে সেটিংসে যাব। সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পর হচ্ছে অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে, এখানে যাব। এখানে গিয়ে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। তো শো বুকমার্ক বার, এটা শো করানো আছে। আমি যদি এটা ডিজেবল করে দেই মানে হাইড হয়ে গেল। এখন কিন্তু বুকমার্ক বারটা দেখা যাচ্ছে না। আবার যদি এটাকে আনহাইড করতে চাই এখানে প্রেস করলেই চলে আসবে। ওকে, থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।